চর্বি মাপে না, হ্যাঁ একটু কেটে ফেলে দেয়। আচ্ছা ভালো হয় জানো, বদর বাজার ফেলে আমরা এখানে এসেছি। আর কি এনেছে? আদা এনেছে, শসা এনেছে, লঙ্কা, এর ভিতর টমেটোও আছে, আর এই পেঁয়াজ। যদি রান্না করে লঙ্কা টমেটো তো মিস হয়ে গেছে, লঙ্কা হ্যাঁ রান্না করে যাও। ভিডিও নিয়ে কি আছে? কি আছে? ও কাটাকুটি হয়ে গেছে তাই? মাংস, খাসির মাংস খাওয়ার জন্য কাটাকুটিও রেডি করে ফেলেছে। 9টা বাজেনি, রসুনটা কাল রাত্রেই ছাড়িয়ে রেখেছিলাম আমি আর আমার মা মিলে। আদা আরো লাগবে? আমি দিয়ে রেখেছি। আদা নেই আর ভিতরে? হ্যাঁ আছে তো। তো আলু পেঁয়াজ, আলু বড় বড় দিতে হয় মনে, কারণ খাসির মাংস না, বড় তো দিয়েছি। ঠিক আছে চলো, আমাদের লাস্টে দিতে লাগবে। তো এই আমাদের আজকে সব রেডি শেডি, সকাল দিয়ে শুরু করব ভাবছিলাম তো হয়ে ওঠেনি। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 9:45। এখন মোটামুটি আমরা বাজার করে এই প্রথমবার আমি খাসির মাংস কিনতে গেছি। তো শ্যামসার বাজারে, মানিপুর, ওখান থেকে মাংস নিয়ে এসেছি। ওখানে দুবার এনেছি, খুব ভালো লেগেছে। তো মেয়ে বলে মা ওখান থেকেই আনতে হবে, যেহেতু আমাদের জামাই ষষ্ঠীর মাংসটা আজকে গিয়ে, খাসির মাংসটা আজকে গিয়ে হচ্ছে। আমার মায়ের আজ উপোস, আজ এই কাল সেই করতে করতে এইবারে একদম বলছিল আমাদেরকে খেয়ে নিতে, কিন্তু না তা কি হয়। তো এই জন্য আজকে আনা হলো। আমার মেয়ের একেবারে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কবে খাসির মাংস হবে। এখন মাংসের জন্য মশলা কষাচ্ছি, কষা হচ্ছে। পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু অল্প মশলা দিয়েও কষছি, আর এদিকে আবার কিছুটা হাফ মশলা, অনেক প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, ওদিকে ভাত নামিয়েছি, এদিকে মাংসের জন্য জল গরম হয়ে গেছে। এখন বাজে 12টা বাজে, 5 মিনিট বাকি। আগে সকাল দিয়ে এতটাই ব্যস্ত, ওদিকে মিস্ত্রি কাজ করছে, এ করছে, মানে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। এখন খাসির মাংস এখনও কষা চলছে, এখন জল দেওয়া হয়নি। আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, কারণ কড়াইতেই তো করবো, আস্তে আস্তে একটু সিদ্ধ হবে। তো প্রায় হয়ে এসছে, কষা হয়ে গেলে একটু গরম জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করবো। আর এদিকে বাসনগুলো তার সাথে মাজছি, একটু হয়ে গেছে দেরি বলতে 12টা 10 বাজে। মাংস মনে হচ্ছে টাইমের মধ্যে নামিয়ে দিতে পারবো। মাংসটা এখন কেমন গলে, তারপরে আবার পেঁপে দেবো, পেঁপে দিলে সুন্দর গলে যাবে, পেঁপের আঠা আর কি। আর পিছনে একটুখানি আমি দিয়ে দিই। খাসির মাংস রেডি, মানে প্রায় প্রায় এখনো বসেই রেখেছে, আর 10-15 মিনিট হয়ে যাবে। আমি একটু টেস্ট করা হয়ে গেছে, দারুণ হয়েছে, দারুণ। মা আমার জন্য কষাও রেখেছিল, আমি দোকানে ছিলাম, কষাও খেয়েছি, ঝোলেরটাও খেয়েছি, সব পারফেক্ট। তো মা পাস করে গেছে, তাই তো? মা পাস করবে না, পাস তো করতেই হবে। তাহলে আর এতদিন ধরে কি রান্না করলাম, এবার তুমি এগুলো বানানো শেখো। না মাংস আনাটাই পাস করে গেছে। ও না, এবারে মাংসটা দেখ, আগে যেন খোঁচে খোঁচে লাগে, এবার মোলায়েম লাগছে। এদের চর্বি বেশি, চর্বিটা আলাদা দিয়েছে। না না মানে আচ্ছা আচ্ছা, মাংস মাংস গায়ে, হ্যাঁ 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 বাচ্চিলাম তখন দেখছিলাম।
আর মাংসগুলো বড় বড়, মানে খুব বড় না, এই ঠিক আছে, এর থেকে ছোটো করলে ভালো লাগে না। হ্যাঁ আমার ভালো লাগে, সব সময় সব রকম খেতে হবে, তাই না? হ্যাঁ, এই থাক, গরম মশলা দিয়েছি না, এবার আমি ডোডোকে খাবো। এখন বাজে 3টে, আর এই যে আমি এখন নিয়ে নিয়েছি ভাত, হ্যাঁ আমি এখন নিয়ে নিয়েছি ভাত, আর এই যে মটন এখন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মাই বাকি আছি ভাত খাওয়ায়, বাপি সবাই খেয়ে গেল, আমি দোকানে বসেছিলাম, এবার আমি খাবো। দূরত্ব অনেক আগে খাওয়া হয়ে গেছে একদম, চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না। এখন প্রায় বেজে গেছে 7টা বাজতে 5 মিনিট বাকি, সন্ধ্যে আর কি, তো ঘুম থেকে উঠে টুটে ঠিক ভালো লাগছে না, চুপচাপ শুয়ে আছে। কে আসলো কে আসলো কে আসলো? আর এদিকে বুনু বসিয়ে দিয়েছে চা আমাদের চারজনের জন্য। এখন আমি একটু চা নিয়ে তাই দোকানে যাব, পার্লারে গেছিলাম, একজন কান ফোটালো, ক্লাস 9-এ পড়ে, এখন এসছে কান ফোটাতে। আমি কখন ফুটিয়েছিলাম তুই এরকম সময়? আরো পড়ে তো এরকম সময় বলতে, মানে 9 নাক ফোটাতে, কান ফোটানো তো কত, মনে হয় তো 3 পড়ে থাকতে, বনুর মতো বয়সে এই তোর ফোটানো হয়ে গেছে। না শুধু নাকটা আমি লেটে ফুটিয়েছি, তাও তো আমি নিজে বলেছিলাম। আজকে বড় কড়াইটা বার করা হয়েছিল, রান্না হয়েছে বড় কড়াইতে, এক কড়াইতে ওদিকে ওই তেলের কড়াইতে সেদিন মাছের ডিম ভেজেছি, সেও রয়ে গেছে। প্রেশার কুকারটা পরিষ্কার করা, ওটার মধ্যে আবার এখন ডোডো বাটি, এই বাটিটাই বেশি ওর মাংস সিদ্ধ করে, কিন্তু অনেক টাইম নেয়, তো ঠিক আছে ওটাতেই এখন অল্প একটু মাংস, তো সেই হিসেবে প্রেশার কুকারটা হয়ে যায় বড়, তো এর থেকে ছোট দেখি এখন আপাতত এটাই চলুক, এখন ওটাতেই বসানো হয়। দেখো কোন সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে ঘুরু 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 ঘুরু, একবার দিদারে জ্বালাতন করছে, আমার পিছন পিছন ঘুরছে, এখন তুমি কি করছো মা আমি সেটা দেখব, আর আমি এখন সকাল সকাল এসির এই নেটগুলো একটু পরিষ্কার করে নিলাম, এখন প্রায় সকাল 6:25 বাজে, তো পরিষ্কার করে নিলাম, কারণ পরে আর হয় না। এই না তুমি নেবে না, ওই যে এই তো এটা নেবে, ও এটা নেবে, ও এটা নেবে, ও আর এই সিরেটা পরিষ্কার, একটুখানি যেন মনে হচ্ছে ঠান্ডা হাওয়া কম বেরোচ্ছে, একটু নোংরা হয়েছিল, বেশ ধুয়ে নিয়ে আসলাম, জল দিয়ে ধুলেই নোংরাটা পুরো পরিষ্কার হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে গেছে, বেশ নোংরা পড়েছিল, তো এখন আবার এটা লাগিয়ে দেবো। সুপ্রভাত সবাইকে, বুনুজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টাই বাজতে আছে, 5 মিনিট বাকি আছে, তো 10টাই ভাবলাম, তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কালকে কাল কেন এই কদিন একটু চাপের জন্যই দোকানে এখানে কাজ হচ্ছে, আমার পড়া থাকছে, আবার মুসলন্দপুর যাচ্ছি ওই একটা কাজে, তো এইসবে, তারপর আবার কলেজও গেছিলাম একটা, আমার কিছু কাগজপত্র লাগবে, তাই তো এই সবে পুরো ব্লগটা একদম এ হয়ে গেছে, জানি মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না, বা দুটো ব্লগ অ্যাটাচ করে দিচ্ছি কারণ কম হয়ে যাচ্ছে, কি করবো, একদম ছোটো হয়ে গেলে তো দেখতে একটু কেমন লাগবে, প্রচণ্ড ছোটো হয়ে যাচ্ছে,
কারণ করাই যাচ্ছে না, মাও তো ব্যস্ত রয়েছে, মার পাল্লার, মা আবার দোকানে যাচ্ছে, তারপরে এইসব দেখছে, এই জন্যই আর ঠিকঠাক করে ব্লগ আসছে না। কিন্তু একটু কদিন একটু যদি এরম একটু চলবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে কাজ, তখন অবশ্যই একদম পারফেক্ট হয়ে যাবে। এখন একটু প্রথম প্রথম সব জিনিস একসাথে হচ্ছে, তো সেই জন্য না ঠিক টাইম দেওয়া যাচ্ছে না, বা সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, এরম ব্যাপার। মানে এটা করতে গিয়ে ওটা হচ্ছে না, ওটা করতে গিয়ে এটা হচ্ছে না, সব করতে গিয়ে সবই আবার হচ্ছে না, এমন ব্যাপার। তো যাই হোক, কালকের ব্লগটা এন্ড করতে পারিনি, সেটা আজ আমি এন্ড করছি সকালবেলা। কাল আর সকালবেলা দেখলে মা এসি ক্লিন করলো, ওটাও মা বলছিল যে হঠাৎ দেখি একটু গরম গরম হাওয়া দিচ্ছে, মানে ওটা ক্লিন করতে হবে, এ আছে। কিন্তু আর মাকে বলছি যে মা ইউটিউবে দেখো, সবাই এখন ফোন থেকে দেখে দেখে নিজেই নিজের বাড়িতে করে নিচ্ছে, ফাও পাও কাউকে ডাকতে হচ্ছে না। তো সেটাই মা করলো সকালবেলা, মা কাল পরশু এরকম দেখছিল, দেখতে দেখতে করে ফেললো নিজেই। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি কিচ্ছু জানি না, আমি ভিডিওতে দেখলাম তাই। যাই হোক, আডোরোকে ছাদে রেখে এসেছিলাম, দাদার সাথে কিছুক্ষণ ছিল ছাদে, খেললো টেললো, তারপরে এখন একটুখানি বিস্কুট খেলো, খাওয়ার পর ঘুমিয়ে পড়েছে। ও আমার ঘরে ঘুমিয়েছে, ওই ঘরটায়, ছোটো ঘরে, কারণ এই ঘরে এখন একটু ধুলো তুলো আছে, তো আর কাজ টাজ হচ্ছে, সেই জন্য ওখানে রয়েছে। ওই ঘরটা ঠান্ডা আছে, অসুবিধা নেই, এই ঘরটা বলতে গেলে গরম লাগছে এখন। তো আজকে ব্লগটা এই অবধি, আজকে ব্লগ কেন বলছি, এই ব্লগটা, এই ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বড় ব্লগ একটু কদিন এরম আসবে যাবে, এরম হবে, মাঝে মাঝে একটু বন্ধ হবে, কিন্তু পুরোপুরি বন্ধ হবে না, সে নিয়ে টেনশন নেই, আসবে। হয়তো ছোট ছোটো ব্লগও আসতে পারে, মানে মিনি ব্লগ হোক বা কোনো রিল হোক, ডোডোর তো আসবে, সবই আসবে। শুধু একটুখানি এইটা সময়টা এমন চলছে যে সবই জবা খিচুড়ি হয়ে যাচ্ছে। তো টাটা, দেখো এখন বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তা দেখো ভিজে গেছে, এবার বুঝতে পারবা। আস, বৃষ্টিটা হলো, সে যতটুকুনি হোক, বৃষ্টির মুখটা তো দেখলাম, যাক বৃষ্টি বৃষ্টি। উফ, এখন কটা বাজে জানো, এখন 12:50, যাক হলো তো বৃষ্টি।